টাকার ব্যাংক, চল টাকার গোডাউন। কিন্তু ব্যাংকে ঢুকবো কেমনে? দরজা কেটে ঢুকবো পুরো নায়কের মতো, চোরের মতো। ওই হ্যাঁ, অস্ত্রটা কই? হ্যাঁ অস্ত্রটা কই? দিব না শালা, মজা করস, বাইর কর অস্ত্র। হ্যাঁ করতেছি। দে এই তো অস্ত্র। দে বলত, সাগর গলা দিলি কেন? আপনি কইছেন এইটা না, গ্যাস বের হয়ে যায় ওইটা। জি বুঝতে পারছি গ্যাস। বলত ভালো মতো শুন, ওয়েল্ডিং কাটিং চিনোস না? না। সিলিন্ডারের গ্যাস আগুন দিয়ে যে কাটে? সিলিন্ডার যা নিয়ে আয়। জি এখনই আনতেছি। আস্তে টানো, হেইয়ো জোরে টানো, হেইয়ো এখানে থামো, হেইয়ো সাবধানে রাখ। জি বাস সাবাস। দে কাজ শুরু করা যাক। কেউ আসে নাকি দেখ। শেষ, ধাক্কা মারমু একসাথে, জোরে মারবি। দারুণ কাজ করলেন বাতান ভাই, গুড। আসেন আসেন, শব্দ করবি না, আস্তে আস্তে। কে? সিকিউরিটি গার্ড। তাইলে ভাবতে দে। হ্যাঁ চুপ কর। কি করবেন বস? জোস আগে আমি পরে তুই। হ্যাঁ কে ওখানে? পালা পালা পালা। আহ ভুল দেখলাম নাকি? দাস খাও মো, আমার পালা। থ্যাংকস। পাথর মারলো কে? সিকিউরিটি কার্ড দেখাও নাই, আবার মারি। কোন দিকে যাই? ডাইনে ডাইনে। কশা কশা না, এ হতে পারে না। চ্যাপটা আহারে কশা, উঠে যা ভাই। আহারে কশা মরে গেছে, কশা আহারে কশা চ্যাপটা হয়ে গেছে। অভিনয় কেমন ছিল? পাগল ছাগল সব। বাতেন ভাই লকার পাই গেছি, এই তো। তুই এটা খুলতে পারবি? বলছি না আমি খুলমু। জি সর। জি লক খুললেই কোটিপতি আমরা, প্যারা দিস না। জি বস কোটিপতি। কুতু কুতু লাগে কেন? সুরসুরি। হ্যাঁ সুরসুরি।
বলো শালা আওয়াজ করস কেন ভাই এই শব্দটা সহ্য হয় না ভিতরে অনেক টাকা হ্যাঁ কোটি কোটি হ্যাঁ চুপ বের হয়ে বার্গার খাবো আরে থাম কাজ শেষ এবার খুল খুল কই যাবেন স্যার নোয়াখালী জি নোয়াখালী না না বলো ড্রাইভ না করে লকার খুল শাবাস আয় আয় টাকা টাকা সব আমাদের দরজা লাগাই দি কিরে লাইট অফ হইলো কেন দরজা লাগাই দিছি শালা কাইসা আমরা নিজেরাই তো লক হয়ে গেলাম পেট ভরছে তো তোমাদের জি ভরছে বড় ভাই অফিস এই মাসেও বেতন দিবে না কি কাজ সত্য বলছিস তো জি মালিক তো তাই বললো হ্যাঁ বাসা ভাড়াটাও দেওয়া হইলো না আমারও এই অফিসে কাজ করি পুরো খবিসমার কা অফিস কি বলস হ্যাঁ অফিসটা পুরো কিপটা এত কিপটা কেন হয় হ্যাঁ হ্যাঁ একে তো স্যালারি দেয় না তার উপর পানি চাইলে সেটা টাকাও নেয় কিপটার বংশ কিপটার বংশ দেরি হয়ে গেছে চলো জি এদিকে দাও হ্যাঁ আরে দাও না না আমরা সবাই শেয়ার করে দিই আমি তোমাদের সিনিয়র না কথা শোনো আমাকে দিতে দাও জি জি চশমা কই চশমা ছাড়া তো দেখি না লেখা তো বুঝি না ধরো 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 কাঁচা জিনিস তো বুঝতেই পারি না দূরে যাইতে হবে আরো দূরে যাইতে হবে কিপটা তুই ওরে চিনছস ওই তো অফিসের বেতনের দায়িত্বে আছে কি কস যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দিয়েন